আর ভডিয়া বানর কবলত পড়ছে এটা কসুয়ার বিস্তীর্ণ অঞ্চল আর কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্পর তিনখন সুইচগেট এটা খুলে দিয়া হয়েছে আর যার ফলত এটা নিখার ভিতরতে কসুয়ার বিভিন্ন প্রান্ত এটা জলমুক্ত হয়ে পড়ছে প্লাবিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর এটা খুলে দিয়া হয়েছে তিনখনক সুইচগেট কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্পর তিনখনক সুইচগেট এটা খুলে দিয়া হয়েছে আর যার ফলত প্লাবিত হয়ে পড়ছে কসুয়ার বিভিন্ন অঞ্চল এটা প্লাবিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে ইয়ার বিশৃঙ্খল দেখা যত্ন কিছু কিদরে প্লাবিত হয়ে পড়ছে বিভিন্ন প্রান্ত এটা জলমগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে কিছু বিশৃঙ্খল সত্যি আমি সেই তথ্য দিয়ার চেষ্টা করছো কিদরে এটা ভদিয়া বানর কবল পড়ছে কসুয়ার বিস্তীর্ণ অঞ্চল আর কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্পর তিনখনক সুইচগেট এটা খুলে দিয়া হয়েছে আর যার ফলত এইদরে নিশার ভিতরতে বিস্তীর্ণ অঞ্চল এটা প্লাবিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর ফলে দুই তিনদিন ধরে নেড়ারিপা বরষুণ অব্যাহত আছে আর তেনে সময়সতে এটা বৃদ্ধি পাইছে যেহেতু তিনখনক সুইচগেট খুলে দিয়া হয়েছে আর তেনে সময়সতে এটা বৃদ্ধি পাইছে বরপানীর নৈর যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ উৎপন্দি উঠা পরিলক্ষিত হয়েছে আর সেই জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে আর তার ফলত এটা বরপানী নদীর ভগ্ন মথাউরিয়ে এটা উড়াখুড়ে পানি সুমাইছে আর যার ফলত কচুয়ার এটা বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর নিশার ভিতরতে এইদরে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ছে সেই দৃশ্যাংশ দেখা যত্ন করছে কিদরে এক সংসারী রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে আর এইদরে দেখবলে পাওয়া গেছে আর তিনখনক সুইচগেট খুলে দিছে অর্থাৎ কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্প যেনিয়ে চা যায় তেনিয়ে কেবল পানি আর পানি দেখবলে পাওয়া গেছে আর এইদরে এটা প্লাবিত হয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চল এটা প্লাবিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর এইদরে সুইচগেট খুলে দিয়ার ফলতে এটা বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ছে আর বরপানী নদীর জলপৃষ্ঠ বাঢ়িছে আর জলপৃষ্ঠ বাঢ়ি অহার পাছতে এইদরে এতিয়া ভগ্ন মথাউরিয়ে পানী সোমাইছে ভগ্ন মথাউরিয়ে বিভিন্ন প্রান্ত এতিয়া প্লাবিত হয়ে পড়া দেখিবলৈ পোৱা গৈছে আর পানী সোমাইছে আর বরপানীর এতিয়া কেবাটাও ভগ্ন মথাউরিয়ে ঘুরা ফুড়ে এইদরে পানী সোমা পরিলক্ষিত হয়েছে নিশ্চয়কৈ এক ডাঙর খবর কেন কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্প এতিয়া তিনিটাকৈ সুইচগেট খুলি দিছে আর তার পাছতে নিশাটোর ভিতরে জলমগ্ন হয়ে পড়েছে কেবাখনো গাঁও এটা জলমুক্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আনহাতে বরপানী নদীর কেবাটাও ভগ্ন মথরে এটা হুড়া হুড়ে পানি সোমাইছে এইদরে বাঢ়নী পানিয়ে এটা সমগ্র অঞ্চল ঘুরাই পেলা দেখবলে পোৱা গৈছে আর লগতে নগাঁও জেলার গৰুপাত মৌজার কচুয়ার জুড়ির পার আর লগতে বিভিন্ন প্রান্ত অর্থাৎ লং জাপ বা পদুমণি আলিটাঙনি রসালি রাঙলু বস্তি আদি বিভিন্ন প্রান্ত এটা বানর বিভীষিকা দেখবলে পোৱা গৈছে নগাঁও জেলার গৰুপাত মৌজার কচুয়ার জুড়ির পার লং জাপ আর সমান্তরালক পদুমণি আলিটাঙনি রসালি রাঙলু বস্তি আদি বিভিন্ন প্রান্ত এটা বানর বিভীষিকা দেখবলে পোৱা গৈছে আর আনফালে কচুয়ার মাধবপাড়ার দুবিপাৰত এতিয়া পথৰ উপৰে পানী বাগৰিছে আৰু যাৰ ফলত কেইবাখনো গাঁও এতিয়া ক্ষতিগ্ৰস্ত হৈছে কেইবাখনো গাঁও এতিয়া প্লাবিত হৈ পৰিছে বহু লোকৰ বাসগৃহ উটুৱাই নিছে এই বাঢ়নী পানীয়ে আৰু সেয়াৰ বিশৃংখল দেখা যত্ন কৰিছে কি ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে এক বাঢ়নী পানীয়ে আৰু এইদৰে এতিয়া বছৰ কেইবাটাও পানী এইদৰে বিভিন্ন প্ৰান্ত অৰ্থাৎ কচুৱাৰ যি বিস্তীৰ্ণ অঞ্চল সেই অঞ্চল তছ কৰা দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া নৈপৰীয়া ৰাজ্যৰ মাজত হাহাকাৰ পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে এতিয়া যে নৈপৰীয়া ৰাজ্যৰ দুৰ্দশা এতিয়া কোনাই পাছে নোপোৱা হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা গৈছে যে বানপানী আহি আছে আৰু বিভিন্ন সময়ত আৰু তাৰ ফলত এতিয়া ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ যি কৃষিভূমি সেই হাজাৰ হাজাৰ বিঘা কৃষিটো এতিয়া বিনষ্ট হৈছে ঘৰ দুৱাৰ উটুৱাই নিছে ঘৰ দুৱাৰ এইদৰে উটুৱাই নিছে আৰু এইদৰে দেখিবলৈ পোৱা গৈছে এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে বান বিভীষিকা আৰু তিনিখনকৈ সুইচগেট খুলি দিয়া হৈছে কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্পই তিনিখনকৈ সুইচগেট খুলি দিছে আর যার ফলত এতিয়া ভক্ত মথাউরিরে বিভিন্ন প্রান্তত পানি সোমাইছে হুড়া ফুড়ে পানি সোমাইছে এয়া দৃশ্য দেখুৱাই যত্ন কৰিছে কিদৰে এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে বাঢ়নী পানী আর সংযোগী বাঁহৰ দলংখন প্রবল ফুটে উটুৱাই নিয়াৰ ফলত এতিয়া যাতায়াত ব্যৱস্থা ব্যাহত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে এখন বাঁহৰ দলং আছিল আৰু সেই বাঁহৰ দলংখন এতিয়া বাঢ়নী পানীয়ে উটুৱাই লৈ গৈছে তাৰ ফলত এতিয়া যাতায়াত ব্যৱস্থা ব্যাহত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে দিনলৈ কৈছো আৰু এইদৰে দেখিবলৈ পোৱা গৈছে বছৰৰ যি তৃতীয়টো বান সেই বানৰ কবলত এতিয়া পৰিছে কচুৱাৰ বিস্তীৰ্ণ অঞ্চল আৰু কার্বিলাংপি জলবিদ্যুৎ প্রকল্প তিনিখনকৈ সুইচগেট খুলি দিছে আৰু যাৰ ফলত নিশাৰ ভিতৰতে ঘূৰা ফুৰে পানী সোমাইছে আৰু এতিয়া প্লাবিত হৈ পৰিছে কচুৱাৰ বিস্তীৰ্ণ অঞ্চল এই সন্দৰ্ভত কিছু ভাষ্য আমাৰ সৈতে আছে আমি দৰ্শক
মোৰ নাম আশিকুর রহমান ইয়া মাদাপাড়া আমাৰ বৰভাৰী নৈৰ আমাৰ হেৰি ডুবিপাৰ যিটো হেৰি আছে অঞ্চলটোত আছে এইটো বহুত ভয়ংকৰ হেৰি বান ভাঙিছে এইটো আমাৰ ঘৰ আশে পাশে যিমান আছে এইটো আঠ দহটামান ঘৰো ভাঙিছে ইয়াৰ হেৰি মাতাউৰি যিটো আছিল মাতাউৰিটো পাৰ পিছত মানে হেৰি হৈ আছিল অলপ বহি গৈছিল বহি যোৱাৰ পিছতে মানুহে ভাবিছে ৰাইজে ভাবিছে অলপ ভাঙি বান্ধিব বান্ধাত মানে কোনো সুবিধা অসুবিধা ল'ব নোৱাৰিলে পিছত মানে আমাৰ ৰাইজে মানে অলপ হেৰি কৰিছে খুব মানে খুব কষ্ট কৰিছে কষ্ট কৰাৰ বিনিময়ত মানে কাম কোনো হোৱা নাই হোৱা নোহোৱাক মানে এই পানী আহি গ'ল পানী আহি পেলাই ভাঙিছে ভাঙি পেলাৰ পিছত ঘৰ বাৰী মানে আঠ দহটামান ঘৰ ভাঙিছে আৰু আমাৰ বহুত ক্ষতি হৈছে আৰু ইফালে চাৰি পাঁচটামান বস্তি আছে মানে গাঁও আছে চাৰি পাঁচটামান গাঁও মানে অসুবিধা হৈছে খেতি বাতিও নষ্ট হৈছে গাঁও ৰমণীপথাৰ আছে ৰজালি আছে আমাৰ মাদাপাৰা আছে আৰু এইফালে উজানমাৰীও যাব বিৰিংগাড়ীও যাব এইফালে এনেকৈ চাৰি পাঁচটামান গাঁও অসুবিধা হৈছে এইটো বৰপানী নদীৰ পানী সোমাম আছে এই সন্ধিয়াৰ পৰা চাৰিটাৰ পিছত মাতৰি এটা আছিল সৰু মানে পিছত মাতৰিটো মানে পানী খৈয়ে খৈয়ে মানে হেৰি গৈছে তলফালে গুচি গ'ল পানী সোমাইছে মানে ঘৰ দুৱাৰ একদম ভাঙি পেলাই চব শেষ কৰি দিছিলে আপোনাৰ কেইটা ঘৰ ভাঙিছে তিনিটা ঘৰ তিনিটা ঘৰ কি মাধপাৰা বৰপানী হ্যাঁ বৰপানী নদী পাৰি কেনেকৈ ইয়াত কেনেকৈ ভাঙিলে এইটো কওকচোন কেনেকৈ ভাঙিলে এইটো এই আগতে নদীত পৰিছে ভাঙি পেলাই ৰাস্তা আধাখিনি ৰাস্তা নদীত পৰি গ'ল তাৰপিছতে সেইখিনি যিখিনি আছিলে সেইখিনি এতিয়া পানী আহি পেলাই সেইখিনি খুৱাই লৈ গ'ল এতিয়া পানীটো বাঢ়ি আছে অলপ কমিছে মানে বুলি গম পাইছোঁ আৰু যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।